পুলিশের সঙ্গে সংঘর্ষ বিয়াল্লিশ ব্যাটারি চালিত রিক্সা চালক কারাগারে জানাবো মাঠে নামছে বিএনপির চার অঙ্গ সহযোগী সংগঠন জানাবো রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কি ইসরায়েল জড়িত রাইসিকে খুঁজে পাওয়ার পর আকাশে চাঁদ তার আঁকল তুর্কি ড্রোন এবং সর্বশেষ জানাবো নির্বাচনের পর প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বসছে চোদ্দ দল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পুলিশের সঙ্গে সংঘর্ষ বিয়াল্লিশ ব্যাটারি চালিত রিক্সা চালক কারাগারে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে আন্দোলনে নামা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিয়াল্লিশ জন চালককে কারাগারে পাঠানো হয়েছে গতকাল রোববার আগারগাঁও মিরপুর এক দশ ও আশেপাশের এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালকেরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই এলাকার রণক্ষেত্রে পরিণত হয় এক পর্যায়ে বিক্ষুব্ধ রিক্সা চালকেরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহনে ভাঙচুর করেন পুলিশ বক্সেও হামলা করেন এ ঘটনায় মিরপুর পল্লবী ও কাফরুল থানায় তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয় মামলায় ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের আন্দোলন চলাকালে যানবাহন ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয় মাঠে নামছে বিএনপির চার অঙ্গ সহযোগী সংগঠন রাজপথে কর্মসূচি শুরুর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে সারা দেশে সফরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই সফরে দেশের তরুণ সমাজকে টার্গেট করেছে দলটি এই লক্ষ্যে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল মাঠে নামছে গতকাল রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই চার সংগঠনের নেতাদের নিয়ে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করেছেন এতে বিএনপির তরুণ এবং টেলিভিশন টক শোতে নিয়মিত অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য নীলফর চৌধুরী মনি ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি শহীদুল ইসলাম বাবুল জি সাধারণ সম্পাদক ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত অংশ নেন গত সাত জানুয়ারি নির্বাচনের পর নেতাকর্মীদের উজ্জীবিত করতে এটাই ব্যতিক্রম ধর্মী কোন উদ্যোগ নিয়েছে বিএনপি বৈঠকে অংশ নেওয়া অঙ্গ সংগঠনের একজন নেতা বলেন নিয়ে রাজপথে নামতে এই জন্য তরুণ সমাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের কর্মসূচিতে যুক্ত করতে চার সংগঠন জেলায় জেলায় কাজ করবে ছাত্রদের এরই মধ্যে রাজশাহী বিভাগের জেলা ও মহানগরের কর্মী সভা সম্পন্ন করেছে ফরুদপুরে যাওয়ার উদ্যোগ নিচ্ছে স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে কাজ শুরু করেছে চব্বিশে মে থেকে কাজ শুরু করবে যুবদল, কৃষক দল জেলা সফরের প্রস্তুতি নিচ্ছে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কি ইসরায়েল জড়িত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি দুর্ঘটনায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ঘনিষ্ঠই নেতা এবং আমির পররাষ্ট্রমন্ত্রী কয়েকজনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম উনিশশো সালে ইরানে হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর ও পরবর্তীতে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম রাইসি তার নেতৃত্বে ইরানের সামরিক বাহিনী কিছুদিন আগে আঞ্চলিক চিরবী ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রোববার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে অনাকাঙ্ক্ষিত এই ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন প্রেসিডেন্টের মৃত্যুতে ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই ঘটনায় অনিশ্চয়তার কালো মেঘে ছেয়ে গেছে ইরান যার প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট রাইসের মৃত্যু কেবল ইরানের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্বের সূত্রপাতি করবে না বরং ওই অঞ্চলেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে ক্রমবর্ধমান তীব্র উত্তেজনা আর সংঘাতের মাঝে রাইসির মতো দেশটির প্রধান একজন রাজনৈতিক নেতার অনুপস্থিতি ইরানের ভেতরে এবং বাইরে ক্ষমতার ভারসাম্যহীনতায় ব্যাঘাত ঘটাতে পারে যদিও দেশটির সরকারি ব্যাখ্যায় এখন পর্যন্ত বৈরি আবহাওয়া পরিস্থিতির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বলছে ভারী বৃষ্টিপাত আর ঘন কুয়াশার কারণে ফ্লাইটের দৃষ্টিসীমায় ব্যাঘাত ঘটেছে তবে এই দুর্ঘটনায় শত্রুপক্ষের জড়িত থাকার সম্ভাবনা নিয়েও জল্পনা ছড়িয়েছে প্রেসিডেন্ট রাইসির মেয়াদ ও ইরানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে দেশীয় শত্রু এমনকি ইসরায়েলের মতো বহিরাগত ক্রীণদের সম্ভাব্য জড়িত থাকার আলাপ উঠেছে ব্রিটিশ প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান এবং ইসরায়েলের ঐতিহাসিক বৈরি সম্পর্কে প্রেক্ষাপটে এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে কিছু ইরানি সন্দেহ করছেন দামেস্কের ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা ও পরবর্তীতে ইসরায়েলে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা বিবেচনায় এই তত্ত্বটি অনেকের মনোযোগ কেড়েছে ইরানের স্বার্থের বিরুদ্ধে চোরাগোপ্তা এবং নিখুঁত অভিযান চালানোর জন্য ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক পরিচিতি আছে যদিও ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা কখনোই কোনো রাষ্ট্রের প্রধানকে লক্ষ্যবস্তু বানায়নি তবে বিশেষজ্ঞরা রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তত্ত্ব নাকচ করে দিয়েছে তারা বলেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যার ঘটনা সরাসরি যুদ্ধের সূত্রপাত ঘটাবে এমনকি ইরানের পক্ষ থেকে নজিরবিহীন প্রতিক্রিয়া আসবে যদিও ঐতিহ্য বিবেচনায় ইসরায়েলের কৌশলগত অবস্থান উচ্চ পর্যায়ের রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতেই রয়েছে ইকোনমিস্ট বলছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের জড়িত থাকার বিষয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো এতদূর অগ্রসর হয়নি এর অর্থ হবে দ্বার্থহীন যুদ্ধ যা ইরানের তীব্র প্রতিক্রিয়া উস্কে দেবে ইরানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন আঞ্চলিক উত্তেজনা আরো বাড়িয়ে তোলার মতো অনেক বিষয় রয়েছে লেবানন সিরিয়া ইরাক এবং ইয়েমেন জুড়ে ইরানের পক্সি নেটওয়ার্ক ভূ রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে বিশেষ করে ইসরায়েল এবং হামাসের চলমান যুদ্ধের মাঝে আঞ্চলিক এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এক প্রান্তে পৌঁছেছে ইরানের নেতৃত্ব নিয়ে যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে তাই সব গোষ্ঠীকে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে ভারতীয় দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত নিবন্ধ অনুবাদ করেছেন সুমন রাইসিকে খুঁজে পাওয়ার পর আকাশে চার তার আঁকল তুর্কি ড্রোন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল হেলিকপ্টারটি পরে রাইসি সহ তার সঙ্গীদের খুঁজে বের করার অভিযানে সহযোগিতা করতে ড্রোন এবং বিশেষ হেলিকপ্টার পাঠায় তুরস্ক সাহায্যের জন্য এগিয়ে আসে আরও কয়েকটি দেশ শেষ পর্যন্ত তুরস্কের ড্রোনের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় আকিনসি শূন্য এক নামের ড্রোনটি আজ সোমবার সকালে বাতাসের তাপের উপস্থিতি শনাক্ত করে ধ্বংসাবশেষের স্থানটিকে চিহ্নিত করে সেখান থেকে পরে রাইসি ও তার সহযোগীদের মরদেহ খুঁজে পাওয়া যায় ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো এই ড্রোনটির গতিপথ চিহ্নিত করেছে এতে দেখা গেছে ওই ড্রোনটি তার উদ্ধার অভিযান শেষ করে আবারও তুরস্কের ভ্যান অঞ্চলে ফিরে যায় তবে ভ্যান অঞ্চলে গিয়ে এটি একটি বিশেষ কাণ্ড ঘটায় ভ্যানের আকাশে ড্রোনটি এমনভাবে উড়েছে যে শনাক্ত করা গতিপথে এটিকে একটি অর্ধচন্দ্রাকারের মতো দেখাচ্ছে আকিনুসি ড্রোনের নির্মাতা প্রতিষ্ঠান বায়ো দাবি করেছে ড্রোনটি একটি যুদ্ধ বিমানের কাজ করতে সক্ষম মনুষ্যবিহীন যান হিসেবে এটিকে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে যুদ্ধ জন্য ব্যবহার করা যেতে পারে এটি টানা চব্বিশ ঘন্টা উঠতে সক্ষম এবং চল্লিশ সেন্সর ফিউশন সহ একটি নেভিগেশন সিস্টেমও রয়েছে এর ফলে এটি জিপিএস এর উপর নির্ভর না করে কাজ করতে পারে নির্বাচনের পর প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বসছে চোদ্দ দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বসতে যাচ্ছে দল মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের এই বৈঠক অনুষ্ঠিত হবে ওই সাতটা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচনের আসন বন্টন নিয়ে জোটের নেতাদের নানান ক্ষোভ ছিল এ নিয়ে গত ডিসেম্বরে গণভবনের জোট নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগ নেতারা আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠকে বসেন পরে চোদ্দ দলীয় জোটের তিন দলকে ছয় আসনে ছাড় দেয় আওয়ামী লীগ এর মধ্যে চারটিতেই পরাজিত হন জোট নেতারা এর মধ্যে বিজয়ী হয়েছিলেন শুধু ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের কে এম রেজাউল করিম তানসেন জাসদের সভাপতি হাসানুল হক ইনুয়া পরাজিত হন নির্বাচনের ফলাফল নিয়ে জোটের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তাদের বক্তব্য বিভিন্ন সময় উঠে এসেছিল পরে এই নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল কিন্তু জোটের শীর্ষ একাধিক নেতা চীন সফরে যাওয়ায় সেটি হয়নি মে অনুষ্ঠিত হবে বৈঠকের বিষয়ে হাসানুল হক ইনু বলেন দীর্ঘদিন পর নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠক হচ্ছে চোদ্দ দলের এতে জোট নেত্রী চোদ্দ দল সম্পর্কে কি বলেন কি প্রস্তাব দেন সেটা আগে আমরা শুনবো তারপর দলগতভাবে এই নিয়ে আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন বর্তমান অবস্থায় চোদ্দ দলের প্রয়োজন আদৌ আছে কিনা থাকলে জোটের ভবিষ্যৎ কি হবে সেসব নিয়ে আলোচনা হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটসের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ